আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজ আমরা দেখবো কেউ পানিতে ডুবে গেলে যা করব এবং কাউকে সাপে কাটলে যা করব এই দুটো শখ আমরা দেখব তো শিক্ষার্থীরা প্রথমেই বলে নেই আমি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় অবশ্যই রেগুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যে কোনো ভিডিও দেখার শুরুতেই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে তো এখানে কিছু সিস্টেম দেখানো আছে চিত্রতে দেখতে পাচ্ছ এক নম্বর চিত্রতে দেওয়া আছে এই ব্যক্তি পানিতে পড়ছিল তো মুখ থেকে কিছু বের করা হচ্ছে তারপর এই যে দুই নম্বর চিত্রে দেখো মুখ থেকে কিছু বের করার চিত্র আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরটা দেখো এখানে হচ্ছে মুখের মধ্যে শ্বাস দিচ্ছে এরকম আর হচ্ছে চার নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বুকের ওপর হাত দিয়ে চাপ দিচ্ছে যাতে হচ্ছে পানি বের হয় পেট থেকে তো সেক্ষেত্রে পানিতে পড়ে গেলে আমরা কি কি করতে পারি সেই সেটি এই ছকে লিখতে হবে তো প্রথমেই অবশ্যই তোমরা এই কাজটি করবে প্রথমে রোগীকে উদ্ধার করবে তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ো অবশ্যই এই কাজটি করতে যাবে না প্রথম কাজটি কারণ কাউকে উদ্ধার করতে গেলে অবশ্যই অভিজ্ঞ লোক লাগবে তো দুই নম্বরে দেখো লেখা হয়েছে মুখে বা গলায় কিছু আটকে গেলে তা বের করব তিন নম্বর লেখা হয়েছে শ্বাস প্রশ্বাস চালুর জন্য কৃত্রিমভাবে মুখ দিয়ে বাতাস দেবো চার নম্বর রুগীর পালস না আসা পর্যন্ত দুই হাত বুকের বা পাশে রেখে চাপ দেব তারপর শ্বাস প্রশ্বাস চালু না হলে পানি বের করার জন্য রোগীকে উপর করে শুয়ে দিয়ে পেট ধরে উঁচু করতে হবে তারপর পিঠে আস্তে আস্তে চাপড় দেব তো এভাবে চাপ দিতে থাকবে সর্বশেষ অ্যাম্বুলেন্স আসতে যে সময় নেয় ততটুকু সময়ে এই প্রাথমিক চিকিৎসা ঠিক মতো করবো তো শিক্ষার্থীরা এই হচ্ছে কেউ পানিতে ডুবে গেলে যা করব তার উত্তর এখন আমরা দেখবো পরবর্তীতে কি আছে তো এখানে দেখো কাউকে সাপে কাটলে যা করব তো এভাবে জোরে করে গিট দেওয়া যাবে না দড়ি দিয়ে আস্তে করে হালকা করে গিট দিলে দিতে পারো তারপর এখানে দেখো অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে তো এখানে তোমরা প্রাথমিক চিকিৎসা কি কি লিখবা সেটি দেখিয়ে দিচ্ছি তো এক নম্বরে লেখা হয়েছে আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে ও সাহস দিতে হবে তারপর দুই নম্বরটা দেখো আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে মানে যেখানে সাপে কেটেছিল সেই অঙ্গটা নড়াচড়া করা যাবে না বেশি তাহলে বিষ দেখো আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে বলবো ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা ওনা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে চার নম্বর জীবাণু দূর করার জন্য আক্রান্ত স্থানে আলতোভাবে ধুয়ে দেব সাবান দিয়ে ধুয়ে দেওয়া যেতে পারে রুগীকে আদশ অবস্থায় রাখবো না সরি রুগীকে আজ শো অবস্থায় রাখবো অর্থাৎ একবারে শুয়ে রাখবো না একবারে দাঁড়িয়েও রাখবো না তারপর ছয় নম্বর দেখো যদি সাপটিকে ইতিমধ্যে মেরে ফেলা হয় তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসতে বলবো তাহলে ডাক্তারের ওষুধ দিতে বা অ্যান্টিভেনম দিতে সুবিধা হবে যে এটি বিষধর সাপ না বিষধর সাপ নয় তো তারপর দেখো যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাব তো হাসপাতালে নিয়ে যাওয়ার আগে অর্থাৎ অ্যাম্বুলেন্স বা গাড়ি আসার আগ পর্যন্ত এই কাজগুলো তোমরা প্রাথমিকভাবে করতে পারো তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো ছক নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ